ছিলাম এবং প্রশ্ন উত্তর পর্ব চলছিল। এমন অনেক মানুষ আছেন যাদের কৌতূহল মারাত্মক, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, সায়েন্স এসব কিছু নিয়ে কৌতূহল। বিশেষ করে অ্যাস্ট্রোলজিকে যখন সায়েন্স আখ্যা দেয়া হচ্ছে, অ্যাস্ট্রোলজিকে যখন ডাক্তারি সাবজেক্টের চাইতে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চাইতেও কিন্তু পাওয়ারফুল সাবজেক্ট বলা হচ্ছে, তখন তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন বাসা বাঁধছে এবং আমাকে তারা কিন্তু খুব ভীত হয়ে, স্যার বকা দেবেন না, স্যার ঝাড়াঝাড়ি করবেন না, একটা প্রশ্ন ছিল বলে প্রশ্ন পাঠায়। এবং আমি চেষ্টা করি লাইভ অনুষ্ঠানে, যেহেতু আমি আউটডোরে এখন ভীষণ ব্যস্ত এবং আপনারা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে অনলাইনে প্রচুর আমাকে দিয়ে প্রেডিকশান করাচ্ছেন বলে আমি এখন মঙ্গলবার বৃহস্পতিবার প্রায় আসতেই পারছি না, তো এই রবিবার রবিবার আমি লাইভ অনুষ্ঠান যখন আসি তখন তাদের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করি। একটা ভারি ইন্টারেস্টিং প্রশ্ন আছে, শিবানী সিনহা বহরমপুর থেকে আমাকে লিখেছে, একদম বাচ্চা মেয়ে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতি কেন খারাপ গ্রহ হলো? শিবানী সিনহা বহরমপুর থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে আমাকে প্রশ্ন করছে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে বৃহস্পতি কেন খারাপ গ্রহ হলো? প্রথমেই জানিয়ে রাখি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে নয়, অ্যাস্ট্রোলজি মতে। সাধারণতভাবে যদি অ্যাস্ট্রোলজির বইপত্র পড়া যায় তাহলে জানা যাবে আমরা যে অর্থকারক গ্রহ, সুখকারক গ্রহ, বিশেষ করে অর্থকারক গ্রহ, অর্থ মনিটরির দিক, সবাই কিন্তু বলে লক্ষ্মী লক্ষ্মী বৃহস্পতি, না এটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলে নয়, অ্যাস্ট্রোলজিতে কিন্তু যদি লক্ষ্য করা যায় এই যে অর্থনৈতিক দিকটা পুরোটাই কিন্তু দেখভাল করে শুক্র। যাই হোক, সেটা বড় কথা নয়, আজকে সেটা আলোচ্য বিষয়বস্তুও নয়। তুমি আমায় প্রশ্ন করেছো বৃহস্পতিকে কেন খারাপ গ্রহ বলা হয়। আমি বারবার ধরে বলেছি বৃহস্পতি যেই ঘরে বসে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে বা অ্যাস্ট্রোলজি মতেও বৃহস্পতি যেই ঘরে বসে সেই ঘরটাকে কিন্তু সে নষ্ট করে দেয়, এটা কিন্তু বারবার ধরে বলেছি। ধরে নেওয়া যাক যে বৃহস্পতি 3 নম্বর ঘরে বসলো, সেই ঘরটা একদম নেগেটিভ হয়ে রয়েছে। বৃহস্পতি যখন 3 নম্বর ঘরে বসলো তখন এই যে 3 নম্বর ঘরের যে নেগেটিভিটিটা সেটা কিন্তু সে অ্যাবজর্ব করে নিল। আমি আসছি, এই যে 3 নম্বর ঘরের যে নেগেটিভিটিটা সে অ্যাবজর্ব করে নেওয়ার পর 3 নম্বর ঘরটাকে সে কিন্তু ব্লাইন্ড করে দিল, সে কিন্তু পাওয়ারলেস করে দিল, সেই 3 নম্বর ঘরের কিন্তু কোনো অস্তিত্ব রইল না। তাহলে 3 নম্বর ঘরে যখন বৃহস্পতি বসছে, এই 3 নম্বর ঘরের যে নেগেটিভিটি সেটা বৃহস্পতির মধ্যে চলে এলো, 3 নম্বর ঘরটা কিন্তু ক্যালকুলেশন পার্সেন্টেজ কোনো কিছুতে আর মূল্য না, মূল্য রইল না, একদম মূল্যহীন একটা ঘরে রূপান্তরিত হয়ে গেল। দিস ইজ কল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, অনেক পড়াশোনা করতে হবে। নমস্কার। কে বলছেন? একটু জোরে বলতে হবে। তোমার বয়স কত? 51। বয়স কত আপনার? 53+। হ্যাঁ, এরকম বোল্ডলি বলবেন, ডেট অফ বার্থ বলুন। 10th August 1968। 1968, তাতেই আপনি কি আর বলবো, 10th August 1968। টাইম অফ বার্থ? 4:13। 4:13 PM বা AM বলতে হবে তো, নয়তো রাত্রিবেলা না আমি বিকেলবেলা বুঝবো কি করে? হ্যাঁ, ভেরি নাইস। আচ্ছা, প্রথমেই আমি বলি 10th August 1968 4:13 AM শনিবার ছিল। 10th August 1968 4:13 AM শনিবার ছিল, সেটা হ্যাঁ হ্যাঁটা বলতে পারছেন না? তাহলে
দেখেছেন, এখন যদি আমি আপনাকে কিছু বলি, সাধারণ মানুষও যখন আমার চেম্বারে আসে বলে আপনি ঝাড়েন ঠিক করেন, চারবার করে বলছি আপনি রেসপন্স দিতে পারছেন না যে হ্যাঁ আপনি যেটা বলছেন ঠিক বলছেন। লগ্ন কর্কট এবং রাশি কুম্ভ, হারার আগেই হেরে যাবেন না। মেরুদণ্ড বলে একটা কথা আছে, ফাইট বলে একটা কথা আছে, লড়াই বলে একটা কথা আছে, বীর্যশালী বলে একটা কথা আছে। আপনি সামান্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং হ্যাঁ না বলতে গিয়েই আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন, আমার অবাক লাগে। প্রথমেই আমি একটা কথা বলবো, এক সেকেন্ড, এই যে লগ্নে রবি এবং বুধ এবং মঙ্গল বসে আছে, 963152 করেও আপনি নিশ্চয়, আপনি অনেক বয়স, আপনি এর আগে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়েছেন কিনা আমি জানি না, রবির ঘরে বৃহস্পতি এবং শুক্র বসে আছে, শুক্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 2:1 করে কেতু এবং শুক্র ভাইব্রেশনের মধ্যে, 9532 করে চন্দ্র এবং শনিকে কিন্তু একদম মারাত্মক পরিমাণে নেগেটিভ করে দিল। আই এম এক্সট্রিমলি সরি টু সে, প্রথমেই একটা কথা আমি যেটা বলবো, যে কাজটাই আপনি করুন, প্রথমত ফিনান্সিয়ালি মারাত্মক প্রবলেম আপনার রয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু যে কাজটাই আপনি করবেন সেই কাজটা ভাববেন যেই কাজটা আমি করব সেই কাজটাকে বিশ্বাস করতে হবে স্যার। যদি আমি কোনো কাজ করি সেই কাজটাকে প্রথমে যদি বিশ্বাস না করি কাজটা করতেই পারবো না। এবার যখন আমি বিশ্বাস করব তার পেছনে নলেজ থাকতে হবে, তার পেছনে এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কাজটা করছি সেই কাজ সম্পর্কে যদি আমি দক্ষ না হই, আমার নলেজ যদি না থাকে, এক্সপিরিয়েন্স যদি না থাকে, আমি নরবর 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 করব। আপনার জীবনের মধ্যে সবচেয়ে নেগেটিভিটি 6952 করেও কেতু বৃহস্পতির দ্বারা 7 নম্বরকে নেগেটিভ করে দেবার জন্য একটা, আপনি একটা কাজ করছেন, অবস্ট্রাক্ট, অবজেকশন, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা যাই আসুক, যখনই একবার আসছে আমার জীবন শেষ, কখনো তা হয় না, জীবন ওই রকমভাবে শেষ হয় না, আবার কিন্তু কাঁদতে হয় একা একা, বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পুড়তে হয়, সমস্ত কিছুর পর নিজেকেই কিন্তু উঠে দাঁড়াতে হয়। 6932 করেও যদি লক্ষ্য করা যায় এই মুহূর্তে আপনার গুপ্ত শত্রু কিন্তু সি দিয়ে 96, এল দিয়ে 512, কে দিয়ে 9:7:1, এন দিয়ে, সি দিয়ে, এ দিয়ে, কে দিয়ে, এন দিয়ে, এবং তারা আপনার নয় বন্ধু, নয় কোনো কাজকর্ম করলে কলিগস, তা না হলে কিন্তু একদম আত্মীয়দের মধ্যে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস কিন্তু ডেফিনিটভাবে বলা যায়, বৃহস্পতি যখন 7:12%-এর মধ্যে 8 নম্বর ঘরকে হিট করে, চট করে বিশ্বাস করে নেবার প্রবণতা ঠিক নয়। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, তোমার জন্ম বলো, ডেট অফ বার্থ। তোমার গলাটা আবার খুব চেনা চেনা লাগছে কেন? আচ্ছা যাই হোক, আচ্ছা এবার তুমি তোমার গোত্র বলো। 6953। প্রথমেই একটা কথা তোমাকে আমি বলবো, আমাদের জীবনে জীবনটা হচ্ছে কর্ম প্রধান, কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে, 3 নম্বর ঘর দ্বারা এই মুহূর্তের ফরচুন এবং 9 নম্বর ঘর দ্বারা সারা জীবনের ফরচুন কিন্তু ক্যালকুলেট করা হয়। এই যে শুক্র 6:12% মধ্যে দিয়ে 9 নম্বর ঘরকে উচ্চস্থ করেছে, আমি যদি সারা জীবনের ফরচুনটাকে লক্ষ্য করি, ভাগ্যটাকে লক্ষ্য করি, সংযোগটাকে লক্ষ্য করি, উচ্চস্থ থাকলেও 3 নম্বর কিন্তু কেতুর দ্বারা, 9:6% মধ্যে রবির দ্বারা এবং কেতুর দ্বারা কিন্তু একদম ব্লক হয়ে গেছে। এই মুহূর্তে তোমার ভাগ্য একদম সাথ দিচ্ছে না, যেমন রবি কেতু 9:6 চন্দ্রকে হিট করার জন্য তোমার আবেগ, তোমার ভাষা, তুমি কি বলতে চাইছো, তোমার মন কেউ বুঝতে চাইছে না বাবা, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি রবিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করি, 7:9% মধ্যে দিয়ে 12 নম্বর এবং 1 নম্বর ঘর দ্বারা বৃহস্পতি যখন 6 নম্বর ঘরে নেগেটিভ হয়ে যায়, তখন আমি ঠিক কী চাই আমি নিজেই জানি না। আমি অ্যাকচুয়ালি চাইটা কি, আমি জীবনে অনেক অর্থ চাই, অনেক প্রতিপত্তি চাই, সাকসেস চাই, কীভাবে জানি না, কোনো অ্যাস্ট্রোলজার কীভাবে সেটা কখনো বলে দিতে পারে না। তুমি যখন কোনো একটা সাবজেক্ট নিয়ে নাড়াচাড়া করছো, জীবনে
এগিয়ে যাচ্ছ, ফাইট করছো, লড়াই করছো, হেরে যাচ্ছ, কোনো কারণে মানুষের সাথে সঠিক মতন কমিউনিকেট করতে পারছো না, কোন একদম হওয়া কাজ হচ্ছে না, তখন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা যে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিকশনের মধ্যে দিয়ে, রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে গাইড করতে পারে। কিন্তু আমি জানি না আমি কী চাই, তাহলে কখনো কোনো অ্যাস্ট্রোলজার তুমি যাবে, সবাই তোমাকে কিন্তু হর হর হরণ কর করে নেবে, কিন্তু তোমাকে রুট দেখাতে পারবে না। রুট দেখাবে কী করে? ওরকম করে রুট দেখানো যায় না, এটা জানতে জানার মানে জানতে হবে। সবচেয়ে বড় কথা, 5 নম্বর 6952 করেও এই যে বৃহস্পতি এবং নেপচুনের দ্বারা যখন শনিকে হিট করে নেগেটিভভাবে, তখন কিন্তু কনফিডেন্সের মারাত্মক অভাব লক্ষ্য করা যায়। আমি কনফিডেন্ট নই। আমি আবার বলছি যে আমার ভেতর যদি নলেজ থাকে, আমার ভেতর যদি নলেজ আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে করতে এক্সপিরিয়েন্স হয়, এক্সপিরিয়েন্স থাকে, বড় মারাত্মক শক্তিশালী এই নলেজ এবং এক্সপিরিয়েন্স, তোমার মধ্যে অটোমেটিকলি কিন্তু কনফিডেন্স নিয়ে আসবে। আমি আজকেও চেম্বারে এমন কিছু প্রেডিকশন করছিলাম, সবাই থ হয়ে যাচ্ছে। আমি বলছি আমাকে কিছু বলবেন না, কেননা পুরোটাই কিন্তু বিজ্ঞান। এই যে নাড়াচাড়া করতে করতে, এই যে সবসময় ক্যালকুলেশন ভাইব্রেশনের মধ্যে থাকতে থাকতে অটোমেটিকলি কনফিডেন্ট হয়ে যায়, যেহেতু এই নলেজটা আমার আছে। নলেজ না থাকলে জয় কালী জয় মা সেগুলো নিয়ে আমি বেশি বলতে চাই না, কিন্তু এটা বোঝা যায়। আরেকটা কথাও কিন্তু ডেফিনিটভাবে বলা যায় বাবা, এই যে চন্দ্রকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে 5:9, 12:1 পার্সেন্টেজের মধ্যে দিয়ে ইউরেনাস নেগেটিভ হয়ে যাওয়ার জন্য যেটা তুমি ভাবছো সেটা করার ক্ষমতা তোমার নাই, এটাই হচ্ছে ব্যাপার। আমি একটা জিনিস ভাবছি যে কাল থেকে আমি এই করবো, কাল থেকে আমি এই বিজনেস করবো বা এই কাজের জন্য অ্যাপ্লাই করবো, এই আমি ইন্টারভিউ দেব, কিন্তু এই ভাবছো করার ক্ষমতা কিন্তু তোমার নাই। আজকের মতন এইটুকুই। নমস্কার নমস্কার, কে বলছো? নমস্কার। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি নদী কৃষ্ণ থেকে বলছি। কৃষ্ণনগর থেকে কে বলছেন? আমার নাম হয় প্রীতম বিশ্বাস। বয়স কত? বয়স 29+। আচ্ছা, তোমার ডেট অফ বার্থ বলো। 7 সেপ্টেম্বর 1991। 9695 93। আচ্ছা, আর তোমার গোত্র কি? কাশ্যপ গোত্র। 6361। শোনো বাবা, একটা কথা বলি, এই যে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে 96 করে এই যে বৃহস্পতি এবং শুক্রের দ্বারা ব্লকড হয়ে থাকা, সেটা কিন্তু আমি যে এই মুহূর্তটা দেখছি অন্তত 2021 9653 সেপ্টেম্বর মাস ক্রস করে যাবার পর একদম এন্ড অফ 2021 সময় পরিবর্তন ঘটছে এবং মারাত্মক অপরচুনিটির সময় কিন্তু আসবে, প্রচুর সুযোগ আসবে, অনেক অপরচুনিটি আসবে। সেই অপরচুনিটিগুলোকে তুমি কাজে লাগাতে পারবে তো? কাজে লাগাবার জন্য কিন্তু পড়াশোনার প্রয়োজন হয়, কাজে লাগাবার জন্য কিন্তু কনফিডেন্সের প্রয়োজন হয়, আর এই কনফিডেন্ট তখনই হওয়া যায় যখন সাবজেক্টটাকে নিয়ে আমি পড়াশোনা করি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটাও কথা বলবো যে এই যে পুরো পরিবর্তনটা পজিটিভ এনার্জি এবং পজিটিভ ইমপ্লিমেন্টেশন দ্বারা জীবনের যে এই যে উন্নতির জায়গাটা, এটা কিন্তু তুমি তোমার দ্বারাই একমাত্র করতে পারো। তোমার বাবা তোমাকে সাপোর্ট করেছে, তোমার মা তোমাকে সাপোর্ট করেছে, তোমার টিচার তোমাকে সাপোর্ট করেছে, তাই জন্য নয়, তুমি নিজেই কিন্তু নিজেকে এনকারেজ করতে পারো, উৎসাহিত করতে পারো এবং নিজেই কিন্তু নিজের উন্নতির ফসল হিসেবে নিজেকে তুলে ধরতে পারো, এটা লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা সবসময় মাথায় রেখো বাবা, যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার কখনো ভুল হয় না। তাই জন্য প্রতিবন্ধকতায় কোনো তো এর আগের আমি এর আগের জনেরও কিন্তু সেম দেখলাম, আমি যখন কোনো কাজ করছি কোনো প্রতিবন্ধকতা বা কাজটা পারছি না, কোনো রকমের অবস্ট্রাকশন আসছে, অবজেকশন আসছে, প্রতিকূলতা আসছে, ঠিক সেই সময় আমার ডিপ্রেশন চলে আসছে। কখনো কোনোভাবে আসবে না ডিপ্রেশন, কখনো যেন কোনোভাবে না আসে, এটা মাথায় রাখো, মাথায় রাখতে হবে। আরেকটা কথাও বলবো, এই যে মঙ্গলকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশনের মধ্যে শুক্র 6 নম্বর ঘর দ্বারা নেপচুন বৃহস্পতি এবং শনিকে নেগেটিভ করে দেবার জন্য দু চাকা দ্বারা হতে পারে, তিন চাকা দ্বারাও হতে পারে দুর্ঘটনার কবলে পড়া, সেখান থেকে নি ফ্র্যাকচার হওয়া বা কোনো অঙ্গে খুব জোরে চোট লাগার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার। কে বলছো? হ্যালো নমস্কার, আমি কলকাতা থেকে বলছি, আমার ছেলের জন্য। কোথা থেকে বলছেন? কলকাতা, নদিয়া।
ছেলের নাম কি? ছেলের নাম তন্ময় দাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 5ই ফেব্রুয়ারি 1988। আচ্ছা, আর ওর গোত্র কি? ওর গোত্র হচ্ছে কাশ্যপ। 6993-9153। বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে 6:12 এবং 3:11 পার্সেন্টেজের মধ্যে দিয়ে কিন্তু 3 নম্বর ঘর ভাইব্রেট হয়ে যাচ্ছে 5 নম্বর ঘর দ্বারা। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, ওর মধ্যে এখন মানসিক অস্থিরতা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সব সময় উৎকণ্ঠার মধ্যে থাকা আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আরেকটা কথা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়, ওর কর্মজীবনটা একদম ভালো নয়, মানে কর্ম পাচ্ছে না, যদি কোনো কর্ম করে সেটা কর্মই নয়। হ্যাঁ, একদম কর্মের জায়গাটা কিন্তু সিক্স, আমি বারবার ধরে বলেছি, আমি যদি কখনো সার্ভিস করি 1-6-10 ক্যালকুলেশন, আমি যদি বিজনেস করি 1-7-10 ক্যালকুলেশন মাস্ট দেখতে হবে, আমি যদি সার্ভিস করি কেতুকে দেখতে হবে, আমি যদি বিজনেস করি বৃহস্পতি রিফ্লেকশনে রবি এবং 5 নম্বর ঘর এবং 3 নম্বর ঘরকে দেখতে হবে, অনেক অঙ্কের ব্যাপার আছে। আরেকটা কথাও কিন্তু আমি বলবো, ওর জীবনে উন্নতি রয়েছে, অবশ্যই উন্নতি রয়েছে, কিন্তু অনেক নেগেটিভিটি আছে, সেইগুলোকে কাটাতে হবে। আমার যদি রোগ থাকে, আমার যদি কাশি থাকে, আমি কথা বলতে গেলেই কাশি আসবে, এই কাশিটাকে যদি আমি ওষুধ খেয়ে হোক গার্গেল করে হোক ঠিক করে নিই, তাহলে আর কাশি আসবে না। ঠিক সেরকম করেই কিন্তু ওর জীবনের যে উন্নতিটা রয়েছে, সেই উন্নতির জায়গায় হ্যাম্পার হওয়া, উন্নতির জায়গায় ডিলে হওয়া, উন্নতির জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া, এই যে কর্মের জায়গায় মনোনিবেশ করা, কর্মপ্রাপ্তির জায়গা, কর্ম করার জায়গা, সেই মনটাই কিন্তু তার তৈরি হয়নি, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। আরেকটা কথাও জানিয়ে রাখি, বৃহস্পতি বড় মারাত্মক গ্রহ, সময় হলে আজকে আলোচনা করব। বৃহস্পতি 6953 ক্যালকুলেশনের মধ্যে 6 নম্বর ঘর বৃহস্পতির দ্বারা যদি উচ্চস্থ হয়ে যায়, ডিগ্রিগতভাবেই হোক বা প্ল্যানেটরি অবস্থানের মধ্যে দিয়েই হোক বা নাক্ষত্রিক অবস্থানের মধ্যে দিয়ে হোক, এবং তা যদি কোনোভাবে 12 নম্বর ঘরকে হিট করে, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী রোগ, সেই জাতক বা জাতিকার দীর্ঘমেয়াদী রোগ হয়, এটা কিন্তু লক্ষ্য করা যায়। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আর একটু জোরে বলতে হবে, বোল্ডলি, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? আচ্ছা, আপনার বয়স কত? 45+। 45+ 4-5+ তা 4-5+ মাত্র 45 বছর বয়সে আপনি করছেন কেন? আপনার চাইতে বয়সে বড় আমি, আমি লাফাচ্ছি প্রতিদিন, এখন সিক্স প্যাক করার জন্য ঝাপাঝাপি করছি, একটু বোল্ড, একটু একটু বোল্ডলি হন, একটু মেরুদণ্ডকে ঠিকঠাক করুন। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 25শে জানুয়ারি 1976, তাই তো? 25শে জানুয়ারি 1976, তাই তো? আচ্ছা, আর গোত্র কি? প্রথমেই একটা কথা বলবো, বৃহস্পতি 9635 ক্যালকুলেশনের মধ্যে বৃহস্পতিকে এবং চন্দ্রকে ড্যামেজ করে দিয়েছে, সুতরাং নিজস্বতার মারাত্মক অভাব এই জাতকটির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। নিজস্বতার অভাব, আবেগ এবং এই আবেগ দ্বারা আকর্ষণ, আবেগ দ্বারা ক্রিয়া, মানে কাজকর্ম করা, আবেগ দ্বারা ডিসিশন নেওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি এই জাতকটির বয়স খুব একটা কম হলো না, যদি মনে করে ঘরে যাব, ঘরে গিয়ে ঘর থেকে আসবো, মাছ ভাত খেয়ে কাজ করলাম, আবার ফিরে যাব, তারপর মুড়ি চানাচুর বা চপ মুড়ি খাবো, চা খাবো, বাংলা সিরিয়াল দেখবো, তারপর আবার ঘুমিয়ে পড়ব, সম্ভব নয়। মনে রাখতে হবে, যখন রাহু 9-6 ক্যালকুলেশনের মধ্যে 9 নম্বর ঘর দ্বারা 7 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর 6-1 পার্সেন্টেজের মধ্যে, রাহু যখন বুধের দ্বারা, মঙ্গলের দ্বারা, নেপচুনের দ্বারা 6 নম্বর ঘরকে হিট করছে, 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ 1 নম্বর ঘর দ্বারা 12 নম্বর ঘরকে উচ্চস্থ করছে,
সুতরাং গৃহ থেকে দূরে কর্মপ্রাপ্তি, তবেই কিন্তু সেখান থেকে উন্নতির জায়গা লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে। নেশা করা বিন্দুমাত্র কিন্তু যাবে না, অবসাদগ্রস্ত হয়ে পড়া বা অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার। কে বলছো? কে বলছো? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, বয়স কত? বিরাটি থেকে বলছি। বিরাটি থেকে বয়স কত? আচ্ছা, মেয়ের বয়স কত? মাধ্যমিক পরীক্ষা দিয়েছে? এই বছর দিয়েছে, মানে তাহলে পরীক্ষা দেয়নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওর ডেট অফ বার্থ? 2005। গোত্র? 699351। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, আমি বারবার ধরে বলেছি, এসব ব্যাপার মারাত্মক জিনিস। আপনি তো, মানে যারা যারা আমার সামনে এসছে তারা তারা জানে। যাই হোক, আমি এখানে আর বেশি গুণকীর্তন বা কোনো কথা বলতে চাই না, এমনিতেই কাশি হচ্ছে। বৃহস্পতি 96%-এর মধ্যে শুক্র এবং শনিকে হিট করছে। আমি যদি রাহুকে লক্ষ্য করি, 912%-এর মধ্যে 7 নম্বর, 1 নম্বর, 5 নম্বর ঘরকে হিট করছে। এই ছকটা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ছক, একদম ডেফিনিটভাবে একে অন্য কোনোভাবে কিন্তু পড়ানো যাবে না। এবার খুব ইন্টারেস্টিং ব্যাপার, শনিকে কেন্দ্র ধরে 1/4-10 ক্যালকুলেশন করলে 9:1%-এর মধ্যে দিয়ে 7 নম্বর 5 নম্বর ঘর দ্বারা নেপচুন উচ্চস্থ হয়ে যাচ্ছে। শনি 6:12%-এর মধ্যে দিয়ে কিন্তু নেপচুনকে এবং প্লুটোকেও হিট করছে, পজিটিভ করছে। রবি উচ্চস্থ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ছক, এই জাতিকাটি ডেফিনিটভাবে বলে দেওয়া যায়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বড় মারাত্মক জিনিস, আমি যখন স্টাডি করি না তখন সত্যি সত্যি হ্যাটস অফ করতে ইচ্ছে করে। যাই হোক, নমস্কার। হ্যাঁ, আমি তো আমার ছেলেকেও জানতে চাইছি। আচ্ছা, ছেলের জন্য জানতে, ছেলের বয়স কত গো? 23। আচ্ছা, ডেট অফ বার্থ? 22 জানুয়ারি 1998। আচ্ছা, ওর গোত্র কি? 6953। ছেলে কোথায় রয়েছে? ছেলে কলকাতাতেই আছে। 699395। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, মা আমায় নিজ গুণে ক্ষমা করে দেবেন, তার কারণ আমি কাউকে দুঃখও দিতে চাই না, কাউকে আনন্দও দিতে চাই না। একজন অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জাস্ট প্রেডিক্টার, প্রেডিক্ট করবে। আপনার ছেলের মধ্যে আমি সব বুঝে গেছি, আমি সব জেনে গেছি, আমি যা করছি সেটাই ঠিক। এই মারাত্মক নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। ওর জীবনে আত্মসমালোচনার প্রয়োজন। সবাই খারাপ কাজের দিক দিয়ে, কোনো একটা কাজ করলো ফেলিওর হয়ে গেল, ও বলেছিল তাই আমি ফেল করে গেলাম, ও বললো তাই ফেল হয়ে গেলাম। আত্মসমালোচনার ভীষণ প্রয়োজন। আমার মুখনিঃসৃত বাণী হচ্ছে দৈব বাণী, আমি একবার যা বলি তা কিন্তু রিটার্ন হয়ে ফিরে আসে না, পরীক্ষার দ্বারা প্রমাণিত। তাই আমার চেম্বারে আজও যারা এসছেন তারা নয় তার মেয়েকে, নয় তার মাকে, নয় তার বোনকে, নয় তার হাজব্যান্ডের আগে প্রেডিকশন করিয়েছে, তারা জানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কি মারাত্মক। এই যে আমি ঠিক, এই জায়গাটা লক্ষ্য করা যায়। যাই হোক, একদম কম সময় আছে, আরেকটা ফোন নিয়ে নি। নমস্কার, নমস্কার, ফার্স্ট। হ্যাঁ, ডেট অফ বার্থ? 27 জুলাই 1998। আচ্ছা, তার মানে আপনার ছেলে বা মেয়ে নাকি? ছেলে। আচ্ছা, আর আর গোত্র কি? গোত্র সান্ডিল্য। আচ্ছা, প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, 7 নম্বর এবং 6 নম্বর 96%-এর মধ্যে রবি উচ্চস্থ শুক্র দ্বারা বৃহস্পতিকে হিট করছে। তার মানে ডেফিনিটভাবে বলা যায় যে এই জাতকটি কিন্তু পরবর্তী সময় দুটো কাজ একসাথে করবে, একাধিক কর্মের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট 6 নম্বর ঘর 9631%-এর মধ্যে 11 নম্বর, 6 নম্বর, 11 নম্বর ঘর দ্বারা 1 নম্বর এবং 3 নম্বর ঘর উচ্চস্থ হওয়ার জন্য প্রথমে সে কিন্তু একটা কাজ পাবে। কাজ করতে 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 তারপর কিন্তু তার মধ্যে সে বিজনেস করবে। একদম সময় নেই, পরিশেষে একটা কথাই বলবো, কেতুর রিফ্লেকশন 6:1:12%-এর মধ্যে 5 নম্বর, 9 নম্বর, 1 নম্বর ঘর দ্বারা 6 নম্বর ঘরকে পজিটিভ করে দেওয়ার জন্য এই জাতকটি ডেফিনিট, ডেফিনিট এবং ডেফিনিট সরকারি চাকরি পাবেই। আজকের মতন এইটুকুই, নমস্কার।